এসব ছোট লোকদের নামিয়ে দাও আমরা একা যাব এই বস্তিগুলোকে দেখলে আমার ভূমি চলে আসে আমার সাফোকেশন হচ্ছে আমরা সরল সোজা মানুষ আমরা একটু সাদামাটা ড্রেস পরি তাই বলে আপনারা আমাদেরকে এইভাবে ছোট করবেন এই ছোট লোকের বাচ্চারা সরে বস তোরা সরে বস অনেক হয়েছে আর কথাই বলবেন না পারলে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ সে হোক ধনী কিংবা গরিব দা বাবা তুমি তো অনেক খাবার টাবারের আয়োজন করেছো তা আমার মেয়েকে তোমার কেমন লেগেছে আঙ্কেল এটা তো সাধারণ আয়োজন আরো অনেক আয়োজন আছে আচ্ছা আসলে সত্যি বলতে কি আপনার মেয়েকে তো আমার ভালোই লেগেছে কিন্তু আমার মার বোন আছে তো তারাই আমার গার্ডিয়ান তারা আসুক তারা যেটা ডিসাইড করবে আমাকে সেটাই মেনে নিতে হবে ও আচ্ছা আচ্ছা তোমার মা বোন আসছে আচ্ছা দুলা ভাই আপনার মার বোন তাহলে কখন আসছে ভাইয়া তাদেরকে একটা ফোন দেন না আমার তো দরকার হচ্ছে না আন্টিকে বলেন তাড়াতাড়ি আসার জন্য হ্যাঁ হ্যাঁ এই তো আমার মা বোন চলে আসবে এই ছোট লোকের বাচ্চা পকিনি নৌকার মধ্যে আমাদের সাথে যেই ব্যবহার করেছিস তোদের জন্য নৌকাতে আমি ঠিকমতো বসতে পারিনি আর রেস্টুরেন্টে আসার সাহস পেলি কিভাবে আর বাবা বাবা দামি শাড়ি না আমাকে কথা বলতে দে গহনা আবার এই ওয়েস্টার্ন ড্রেস পরেছে এই মেয়ে এই তোদের ধান্দা কি মামনি এই আমার মনে হয় এদের কোনো ধান্দা আছে তা না হলে ওইসব পোশাক খুলে এখন দামি দামি পোশাক পরে রেস্টুরেন্টে ঢুকলো এই তোদেরকে রেস্টুরেন্টে কে ঢুকতে দিয়েছে আঙ্কেল হ্যাঁ আপনারা একটু থামবেন মা বোন তোরা বস আঙ্কেল এটা আমার মা আর এটা আমার বোন বুঝতে পেরেছেন হোয়াট এই ছোট লোক এই দুজন তোমার মা বোন ও মাই গড আচ্ছা তোমার মতো একজন কোটিপতি এই দুটো মানে এরা তোমার মা বোন আঙ্কেল অনেক বলেছে এবার আমার কথাটা শোনো কান খুলে শোনো শুনুন আমি হাজার কোটি টাকার মালিক আমি যাকে তাকে বিয়ে করতে পারি না আর আমার পছন্দ হলো যে আমি বিয়ে করব আগে তো তার পরিবারটাকে আমার দেখতে হবে তো আমি ভেবেছিলাম ঠিক আছে আমার মা বোনকে দিয়ে আপনাদের একটু পরীক্ষা করা যাক আপনার মনে আছে ট্রলারে যখন উঠেছিলেন ছোট লোকরা নৌকাতে উঠবে না আমরা একা নৌকা ঠিক করেছি আমরা রিজার্ভ করে যাব কোনো ছোট লোকদের সাথে আমরা যাব না এই মাঝি এসব ছোট লোকদের নামিয়ে দাও আমরা একা যাব স্যার আপনারা এটা কি বলতেছেন আমার নৌকায় গরিব ধনী কিছু নাই আমার নৌকায় সবাই যাইতে হবে একসাথে যাইতে হবে যদি জানতে চান না নাহলে আপনারা নেমে যান খালা আপনারা দুজন ওঠেন দেখেছো মামুনিরা দেখেছো ওদের গা থেকে কি গন্ধ আসছে আর কি পোশাক পরেছে এই সরে বসো সরে বসো বাবা দেখেছো আজকে তোমার মেয়ে যদি আমাদেরকে এদিকে না নিয়ে আসতো তাহলে কি এই বস্তির বাচ্চাদের সাথে আমাদের বসতে হতো এই বস্তিগুলোকে দেখলে আমার ভূমি চলে আসে আমার সাফোকেশন হচ্ছে এই তোমার মেয়ের জন্য আজকে আমাদের এই অবস্থা আর বাবা এই ছেলেকে দেখতে আমাদের যদি এভাবে যেতে হয় তাহলে ওখানে যাওয়ার পর যে কি হবে সেটা তুমি কি বুঝতে পারছো এই ছোট লোকের বাচ্চারা সরে বস তোরা সরে বস দেখুন আঙ্কেল আপনারা কিন্তু আমাদেরকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না আমিও পড়াশোনা করেছি আমিও একটা শিক্ষিত মানুষ তাই বলে আপনারা আমাদেরকে এইভাবে অপমান করবেন আর হ্যাঁ আমরা সরল সোজা মানুষ আমরা একটু সাদামাটা ড্রেস পরি তাই বলে আপনারা আমাদেরকে এইভাবে ছোট করবেন মামুনি মামুনি কি বলে ওরা লেখাপড়া করেছে লেখাপড়া করছে আবার ইংলিশও বলে ছোট লোকের বাচ্চারা বাবা পৃথিবীতে ধনী গরিব সব ধরনের মানুষই বসবাস করে তুমি যদি রাস্তায় বের হয়ে শুধু মনে করো যে শুধু ধনী লোকেরাই বের হবে গরিব লোকেরা বের হবে না তাহলে তো তুমি এটা অন্যায় কথা বলতেছো পৃথিবীটা সবার জন্য শুধু বড় লোকদের জন্য না আর ওনাদের কি এমন অসুবিধা ওনাদের ড্রেস তো ঠিকই আছে হ্যাঁ হয়তো বা সস্তা কাপড় পরেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এসব নিয়ে যে কেন কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না বাবা ওকে চুপ করতে বলো নালে কিন্তু আমি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিব কি করব দেখ তোদের বোনের চয়েস দেখ এখনো কথা বলছে ওদের সাপাই গাইছে হ্যাঁ এখনো কি দুর্গন্ধ হচ্ছে আমি এতটুকু এখানে বসতে পারছি না আমি সেই কখন থেকে শুনে যাচ্ছে আপনারা আমাদেরকে একটার পর একটা অপমান করতেছেন আমরাও তো মানুষ তাই না তাই বলে আপনারা আমাদেরকে এইভাবে অপমান করবেন হ্যাঁ আমরা একটু সাদামাটা জামা পরেছি আমরা সহজচরণ মানুষ তাই বলে আপনারা আমাদেরকে যা নয় তা বলবেন আপু
আমি আসলে দুঃখিত। আমার বোন বাবা কখনো এভাবে গ্রামে আসেনি আর এভাবে নৌকাতেও ওঠেনি, এভাবে চলাফেরাও করেনি, যার কারণে ওনারা আসলে বুঝতে পারেনি। আমি সবার হয়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আপনারা প্লিজ সবাইকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে ম্যাডাম, আমরা বুঝতে পারছি আমাদেরকে নিয়ে আপনাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা সামনেই নেমে পড়ব, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। শোন মনি, আমি তোকে বলছি ওইখানে যে যদি কোনো রকম কোনো কিছু রং আমি দেখি তাহলে তোকে বাসায় নিয়ে যে কি করব সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ আপা, কই যেতেছেন আপনি, বাইরে দেখাইতে যেতেছেন নাকি? হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর এরা কারা, আপনার ফ্যামিলির কেউ নাকি? আসলে ও হচ্ছে আমার মেজো বোন আর ও হচ্ছে আমার ছোট বোন আর উনি হচ্ছে আমার বাবা। এই এত কথা বলার দরকারটা কি আছে? হ্যাঁ চুপ থাকো না একটু। এই মাঝি আর কত দূর? আর এই জন্যই আপনাদেরকে পরীক্ষা করছিলাম যে সত্যিকার অর্থে আপনারা মানুষ কেমন। আমি যদি পরীক্ষা না করে আপনার মেয়েকে বিয়ে করে ফেলতাম তাহলে আমার যে অর্থ সম্পত্তি বৃত্ত যা কিছুই আছে আপনারা সেগুলো নিয়ে মানুষের মধ্যে অহংকার করতেন, এগুলোকে ব্যবহার করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করতেন, তাই তো এই নাটকটা করেছি। না মানে মানে আঙ্কেল অনেক হয়েছে, আর কথাই বলবেন না। শুনুন, আপনি যেমন মানুষকে অপমান করে শান্তি পান তেমনি আপনার এই দুইটা মেয়েও। আপনার এই মেয়েটা যদিও ভালো, যাই হোক মমিতা শোনো, আমি তোমাকে ভালোবাসি ভালোবেসেই যাবো, কিন্তু তোমার বাবার কারণে আর এই দুইটা বেয়াদব বোনের কারণে তোমাকে আমি ছেড়ে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি, তুমি যদি তোমার এই দুই বোন আর বাবাকে ছেড়ে আমার পরিবারে যেতে পারো তাহলেই আমি তোমাকে মেনে নেব। আর আঙ্কেল, পারলে একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ, সে হোক ধনী কিংবা গরিব। ভালো থাকবে মা বোন, চলো।